পশ্চিমবাংলা আক্রমণকারীদের রাজত্ব হয়েছে, কারণ আক্রমণকারী দুষ্কৃতি যারা তাদের মাথায় হাত পুলিশ মন্ত্রী। দুদিন তিন দিন চার দিন দেখুন একই রকম জিনিস পাবেন। তিন চার দিনের মধ্যে নরেন্দ্রপুরে পুলিশ হেফাজতে মারা গেল দক্ষিণ চব্বিশ পরগনা, বেলেঘাটা কলকাতার উপকণ্ঠ, একেবারে কলকাতার কেন্দ্রস্থলে প্রায় পারলে বলাই, সেখানে তৃণমূলের কোন নেতার দাপট বেশি হবে, এমএলএ গোষ্ঠীর নাকি কাউন্সিলর গোষ্ঠীর, এই নিয়ে মারামারি, বোমাবাজি, গুলি, বন্দুক এবং তারপর হাসপাতাল গুলিবিদ্ধ হয়ে দুজনেই বলছেন আমি তৃণমূল, যিনি মারছেন তিনিও তৃণমূল, যিনি মরছেন তিনিও তৃণমূল। একেবারে তার পাশে কলকাতায় কাশীপুর আমাদের দীর্ঘদিনের পার্টি অফিস, সেই পার্টি অফিস আমরা ব্যবহার করতে পারবো না, কেন? কারণ তৃণমূলের বাজার গরম আছে, তাদের কাউন্সিলর তার গুন্ডা বাহিনী লাগিয়ে সেটাকে ব্যবহার করতে দেবে না, সিপিএম এর অফিসার সত্ত্বেও বেদখল করবে, এবং সেইখানে এমনকি আমাদের পার্টি অফিসে আমরা পতাকা তুলব তাও তুলতে দেবে না, হোর্ডিং ফ্ল্যাগ ছিঁড়ে সর্বনাশ করেছে, আক্রমণ করেছে, 12 জন আমাদের আহত, 12 জন। তারপর চারপাশের মানুষ রুখে দাঁড়িয়েছেন এবং শেষ পেশ তার বিরুদ্ধে মানুষ রাস্তায় দাঁড়িয়েছে। আবার একই রকম ভাবে আজকে ময়না, কোথাও সিপিএম কর্মী আক্রান্ত হচ্ছেন, কোথাও তৃণমূলের দ্বারা তৃণমূল কর্মী আক্রান্ত হচ্ছেন, কোথাও বিজেপির কর্মী আক্রান্ত হচ্ছেন। পশ্চিমবাংলা আক্রমণকারীদের রাজত্ব হয়েছে, কারণ আক্রমণকারী দুষ্কৃতি যারা তাদের মাথায় হাত পুলিশ মন্ত্রী।